হ্যালো ভিউয়ার্স, মুখে যাদের জেদি দাগ এবং কালো ব্রণ বা মুখে অনেক কিছু হয়তো কেমিক্যাল ইউজ করে মুখে খুব কালো কালো ছোপ ছোপ পড়ে গেছে, তাদের জন্য আজকের ভিডিওটি খুব উপকার আসতে চলেছে। স্কিন হবে ফর্সা, ভেতর থেকে উজ্জ্বলতা ফিরে আসবে তোমাদের এই রেমেডিটা অ্যাপ্লাই করলে। তো সবার প্রথমে একটা পাত্র নেবে, পাত্রর মধ্যে পাতি লেবু নিয়ে নেবে, অল্প একটু। পাতি লেবুর রস কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে, তাই প্রচুর পরিমাণে নেওয়ার প্রয়োজন নেই, 2-3 ফোঁটা নিলেই যথেষ্ট। তো এই পাতিলেবুতে এত ভালো বন্ধুরা যে স্কিনের যে কোনো দাগ ছোপ তাড়াতাড়ি লাইট করে এবং ব্রাইট করতে সাহায্য করে। তো এর সাথে মিশিয়ে নিতে হবে মধু, মোটামুটি 1/2 চামচ মতো মধু। এই যে রেমেডিটা তৈরি হচ্ছে না বন্ধুরা, এই পাতিলেবু আর মধু মিক্স করে যে সিরাম টাইপের হবে, এটা কিন্তু যে কোনো দাগ ছোপ তোমাদের ত্বকে, সান ট্যান, পিগমেন্টেশন, মেচে দাগ, ব্রণের দাগ বা স্কিনে কোনো গ্লো নেই বহুদিন ধরে, সেই গ্লো কিন্তু ফিরিয়ে আনবে। শুধু কী করতে হবে, ফেস ওয়াশের পর মুখটা মুছে এটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে 2-3 মিনিট মাসাজ করে ওভাবেই ছেড়ে দেবে 10 মিনিট পর্যন্ত। তারপরে হালকা শুকিয়ে গেলে আবার 2 মিনিট মাসাজ করে মুখটা ধুয়ে ফেলো। তোমরা কিছু যদি না পারো, কোনো রেমেডি ব্যবহার করতে না পারো, জাস্ট এই রেমেডিটা অ্যাপ্লাই করো, তাহলেই তোমাদের স্কিন কিন্তু খুব ফর্সা হবে, উজ্জ্বল হবে এবং ডার্ক স্পট কিন্তু সম্পূর্ণ চলে যেতে পারে এই একটা রেমেডি দিয়ে। এটা ব্যবহার করার পরে তোমরা চাইলে এইটা ইউজ করতে পারো, যাদের হাতে সময় নেই তারা ওই আগের রেমেডিটাই অ্যাপ্লাই করবে। তো দেখো নেক্সট কী করবে, একটা বাটির মধ্যে নারকোল তেল নেবে 1/2 চামচেরও কম, তার সাথে একটা ভিটামিনি ক্যাপসুল মিশিয়ে নেবে। ভিটামিনি ক্যাপসুলে থাকে প্রচুর প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, এটা আমাদের চোখের চারিপাশে কোঁচকানো ভাব, মুখে কোঁচকানো ভাব বা কপালে যাদের ভাঁজ পড়ে গেছে সেই ভাঁজ ভাব কিন্তু আটকায়। তাই আমি এখানে একটু একটা ভিটামিনি তেল দিয়ে দেবো ক্যাপসুলে। এই নারকোল তেল আর ভিটামিনি তেলের কম্বিনেশন কিন্তু আমাদের ড্রাই, প্যাচেস, রিঙ্কলস স্কিনকে একদম পুনর্জন্ম দেয় বলতে পারো। এর মধ্যে অল্প একটু কস্তুরি হলুদ গুঁড়ো মিশিয়ে নিলেই আমাদের এই সিরামটাও তৈরি। তো এটা তোমরা পুরো ফেসে ওই যে যে মুখটা ধুলে তোমরা লেবু আর ওই মধু ইউজ করার পরে, তারপরে মুখ ধোয়ার পরে এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করবে 2-3 ফোঁটা স্কিনে। বললাম যাদের হাতে সময় নেই তারা এই রেমেডিটা স্কিপ করতে পারো, কিন্তু এই দুটো যদি মিশে তোমরা ব্যবহার করো, যেদিন অ্যাপ্লাই করছো সপ্তাহে 2 দিন বা 3 দিন, তাহলে কিন্তু তোমরা ম্যাজিকের মতো রেজাল্ট দেখবে বন্ধুরা। আর হ্যাঁ, অবশ্যই গরম পড়তে চলেছে, তো সানস্ক্রিন অ্যাপ্লাই করবে মাস্ট স্কিনে। তো দেখো এটা এভাবে অ্যাপ্লাই করে নেবে, 2-3 ফোঁটা বেশি নেওয়ার প্রয়োজন নেই। 2-3 ফোঁটা নিয়ে ভালোভাবে সার্কুলার মোশন অনুযায়ী স্কিনটাকে মাসাজ করবে, মাসাজ করে ওভাবে 5-6 মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলো, তারপর মুছে ফেলো তাওয়াল দিয়ে। তো এভাবে করলে তোমাদের স্কিনে কোনো ডার্ক স্পট থাকবে না, 99% কিন্তু স্কিন উজ্জ্বল হবে, ব্রাইট হবে। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করো, লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।